তামিল সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার নিঃসন্দেহে রজনীকান্ত। এরপরে যদি কারো নাম নিতে হয়, তিনি হচ্ছেন বিজয়, যাকে ভক্তরা আদর করে থালাপাতি বিজয় বলে ডেকে থাকেন। থালাপাতি অর্থ নেতা বা বড় ভাই। আজকে আমরা থালাপাতি বিজয় সম্পর্কে কিছু অজানা তথ্যই জানব। থালাপাতি বিজয়ের জন্ম 1974 সালের 22 জুন। 49 বছর বয়সী এই অভিনেতার প্রকৃত নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তার বাবা তামিল সিনেমার পরিচালক এবং সঙ্গীত শিল্পী। বিজয়ের মাত্র 10 বছর বয়সেই চলচ্চিত্রে অভিষেক হয়। 1984 সালে মুক্তিপ্রাপ্ত ভেত্রী সিনেমায় তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। সে সময় শিশু চরিত্রে অভিনয়ের জন্য 500 রুপি পারিশ্রমিকও পেয়েছিলেন। 1985 সালে তিনি তার আদর্শ এবং তামিল সুপারস্টার রজনীকান্তের সাথে অভিনয়ের সুযোগ পান। তবে ছোটবেলাতেই বিজয়ের জীবনে ঘটে যায় এক করুণ ঘটনা। এক অজানা অসুস্থতায় তার ছোট বোন ভিদ্যা মারা যায় 2 বছর বয়সে। এটি বিজয়ের মনে গভীরভাবে দাগ কেটে যায়। এখনও তিনি তার বোনকে ভালোবেসে স্মরণ করেন। তাই তো নিজের প্রোডাকশন হাউসের নাম রেখেছেন ভিবি প্রোডাকশন, অর্থাৎ বিজয় ভিদ্যা প্রোডাকশন। 1992 সালে নায়লাইয়া থেরপু সিনেমার মাধ্যমে বিজয় নায়ক হিসেবে অভিষেক হয়। প্রথম সিনেমাতেই ব্যবসায়িক সাফল্য পান তিনি। এরপর টানা 3টি সিনেমা হিট করলে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়, যদিও তার সে সিনেমাগুলো সমালোচকরা পছন্দ করেননি। 1996 সালে বিজয়ের পোভে উনাক্কাগা সিনেমাটি মুক্তি পায়। এটি ব্লকবাস্টার হিট হলে বিজয় স্টারডমের পথে পা রাখেন। সমালোচকরা যেমন সিনেমাটি পছন্দ করেন, তেমনি দর্শকরাও লুফে নেন নতুন এক তারকাকে। এরপর আর পেছনে ফিরে তাকাননি এই সুপারস্টার। একের পর এক মাইলস্টোন পেরিয়ে তিনি পরিণত হন রজনীকান্তের পর তামিল সিনেমার সবচেয়ে নির্ভরশীল তারকায়। তিনি প্রথম নায়ক যিনি দক্ষিণী চলচ্চিত্রকে 50, 100 এবং 200 কোটির ব্যবসা সফল সিনেমা উপহার দেন, ফলে তার ভক্ত ছড়িয়ে পড়ে সারা বিশ্বজুড়ে। বিজয়ের ভক্তরা নিজেদেরকে বিজয় ভেরিয়ান বা বিজয় সৈনিক বলে পরিচয় দেন। তার সিনেমা মুক্তি মানেই ভক্তদের কাছে উৎসব। ট্রাকে করে বিশাল বাহিনী নিয়ে সিনেমা হলের সামনে নাচ গান করে তারা সেই উৎসব উদযাপন করেন। বিজয় যখন পর্দায় উপস্থিত হন নিজস্ব স্টাইল এবং ব্যক্তিত্ব নিয়ে, তখন দর্শকরা শিস দিয়ে, চিৎকার করে, এমনকি হলের চেয়ার ভেঙে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এই জনপ্রিয়তার সাথে কোনো কিছুই যেন তুলনীয় নয়। তাই তো বিজয় পরিণত হয়েছেন দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতায়। এই ভালোবাসা বিজয় ফিরিয়ে দেওয়ারও চেষ্টা করেন নানা সেবামূলক কাজকর্ম করে। তার উপার্জিত অর্থের বড় একটি অংশ ব্যয় হয় বিভিন্ন সেবামূলক কাজে। এটি তার জনপ্রিয়তাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। অবশ্য তিনি নিজেও খুব সাধারণ জীবনযাপন করেন। তবে এত জনপ্রিয়তার পরেও থালাপাতি বিজয় কখনও হিন্দি সিনেমায় অভিনয় করেননি। অক্ষয় কুমারের রাউডি রাঠোর সিনেমায় তিনি একটিমাত্র দৃশ্যে হাজির হয়েছিলেন। এর প্রায় 1 দশক পর শাহরুখ খানের জন সিনেমায় তাকে দেখা যাবে অতিথি চরিত্রে। বলিউডে অভিনয় না করেও থালাপাতি বিজয়ের জনপ্রিয়তা ও অর্জন ঈর্ষণীয়। তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তার পরের সিনেমা লিও মুক্তি পাবে। সিনেমা জগতের এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।